আজ একটা চমৎকার মাউসের রিভিউ করবো এবং এই মাউসটি আমি অনলাইন থেকে পার্সেস করেছি তো মাউসটির গুণগত মান এবং দাম আমি আপনাদেরকে প্রথমে বলে দিই সেটা হচ্ছে যে এই মাউসটি আমরা পার্সেস করেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো তিনশো পঞ্চাশ টাকার একটা মাউসে আসলে এত চমৎকার পারফরমেন্স যার কারণে আমি রিভিউ করতে বাধ্য হচ্ছি আমি দুটো নিয়েছিলাম তো একটা ব্যবহার করছি ব্যবহার করে আপনাদেরকে আমি এই মাউসটি রিভিউ এবং আনবক্সিংটা এখন করছি চলুন প্রথমে আমরা আনবক্সিং করে নিই এই মাউসটি কিন্তু চায়না একটা মাউস তবে মাউসতে প্রথমে আমরা দেখে নিই যে মাউসের প্যাকেটের মধ্যে আসলে কি কী থাকছে তো প্রথমে আমরা উপরের প্যাকেটে এটা হোয়াইট এটা দুটো কালারই আছে। আমরা ব্ল্যাকটা অর্ডার করেছিলাম ব্ল্যাক একটা মাউস আমরা পেয়ে যাচ্ছি প্রথমে এবং প্যাকেটের মধ্যে একটা চার্জার ক্যাবেল পেয়ে যাচ্ছি প্রথমে আমি বলে দিই এই মাউসটি মূলত দুইভাবে কাজ করে থাকে একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাথে একটা বিল্টিন ডঙ্গল কিন্তু আছে এই যে ইউএসবি ডঙ্গল এটা যদি আমরা কম এটা যদি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিই তাহলে মাউসটি সরাসরি কানেক্ট হয়ে যাবে এইখানে লক্ষ্য করুন এখানে বাটন আছে এই বাটন এখানে ডঙ্গল অফ এবং অফ বাটন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো বাটন তো এই মাউসটি যাদের ব্লুটুথ ডিভাইস আছে ল্যাপটপের সাথে এবং মোবাইলের সাথে সুন্দরভাবে ব্যবহার করা যাবে এবং কম্পিউটারের সাথে সরাসরিও ডঙ্গলের মাধ্যমে ব্যবহার করা যাবে এই ডঙ্গলটি ব্যবহার করলে সরাসরি কানেক্ট হয়ে যাবে আর ব্লুটুথ কানেক্ট করতে হলে আপনাকে ব্লুটুথ বাটনের সুইচটা এখানে দিলে ব্লুটুথ কাজ করবে এখন আমি এখানে এটা কিন্তু সম্পূর্ণ রিসার্জেবল একটি মাউস যে মাউসের কোনো ব্যাটারির ঝামেলায় আপনাদেরকে পড়তে হচ্ছে না সেই ক্ষেত্রে এই ক্যাবেলটি ব্যবহার করে আমরা ল্যাপটপের সাথে অথবা যে কোনো চার্জার দিয়ে এটাকে ফুল চার্জ করে নিতে পারবো এবং একদিন চার্জ দিলে পুরো একবার ফুল চার্জ হয়ে গেলে এই মাউসটি দুই দিন একটা না চালানো যায় কারণ আমি নিজে তার প্রমাণ তো এখন আমরা মূলত আমরা পাওয়ার দিই দেখি এখানে এখানে কিন্তু আমরা প্রথমে এখান থেকে পাওয়ার দিলাম এখন মাউসটি কিন্তু পাওয়ার অন হল এখানে মাউসটির হুইলারের পিছনে আরেকটি বাটন আছে এটা হচ্ছে স্পিড নিয়ন্ত্রণ করার জন্য এখানে মূলত এই বাটুনটি তিনবার প্রেস করা যায় একবার প্রেস করলে এটা মিডিল পয়েন্টে যাবে এবং পরবর্তীতে প্রেস করলে এটা হাই হয়ে যাবে অর্থাৎ এখানে স্লো মিডিল এবং হাই তিনটা তিনভাবে মাউসের স্পিড নির্ণয় করা যায় এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যখন অন করছি মাউসটি এখানে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু সুন্দর কালার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আর জিবি কালার এখানে রেড ব্লু এবং গ্রিন তিনটা কালারই মাউসটি যখন চলবে তখন কিন্তু তিনটা কালার আমরা এই মাউসটিকে পেয়ে যাব তো মাউসটি দামের তুলনায় এবং এখানে কিন্তু এটা এই মাউসটি কিন্তু সাইলেন্ট ক্লিক একটা মাউস অর্থাৎ এই মাউসটি কিন্তু একেবারে সাউন্ড নেই আপনারা দেখতে পাচ্ছেন তো মাউসটির সব কিছু মিলে বিল্ড কোয়ালিটি কিন্তু চমৎকার এবং ওপরে আপনারা দেখছেন যে প্লাস্টিকের উপরে একটা প্রলেপ আছে খুবই দারুণ এবং মাউসটি যে দামে এই দামে কিন্তু এটা একটা সেরা মাউস বলা যায় তো আজকে আমি এই মাউসের বিস্তারিত সব কিছু এবং আপনাদেরকে দেখালাম আপনাদের প্রয়োজন হলে এটা অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওএসবিডি এই ধরনের ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেখাতে থাকবে দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন